অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা, আই এম সরি। প্রীতির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সরি বললি কি সব ঠিক হয়ে যায় রাহুল? যতগুলো লোকের সামনে প্রীতি আমায় যা নয় তাই বলে অপমান করল, আমার পক্ষে এটা ভুলে যাওয়া এটা সম্ভব নয়। মা, আমি ঘরে গিয়ে দেখলাম সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এমনকি এমনকি ও ফোনটাও নিয়ে যায়নি। ফোনটা আনলক করে কল লকটা চেক করলাম, যখন দেখলাম যে লাস্ট তারার সাথেই কথা বলেছে। মা, আমার মনে হয় প্রীতি আমাদের ব্যাপারে সব কিছু জেনে গেছে। প্রীতি যেখানেই থাক, প্রীতিকে ফিরে এসে ম্যানোকার পা ধরে কিন্তু ক্ষমা চাইতেই হবে, আমি এই বলে দিলাম রাহুল। আমার মনে হয় না প্রীতি আর কোনোদিন ফিরবে এই বাড়িতে। সেসব পরে দেখা যাবে, আগে দেখো মেয়েটা কোথায় গেল। আমি জানিও কোথায় গেছে, আমি ওকে নিয়ে আসছি। আর তোমায় কথা দিলাম যে ও এখানে এসে তোমার পা ধরে ক্ষমা চাইবে। মেনকা, প্রীতি যদি সত্যি ওর বাড়ির সবার সঙ্গে দেখা করে নেয় তাহলে তাহলে আর কি কান্নাকাটি করে এতক্ষণে সবাই এক হয়ে গেছে, তাহলে তাহলে আর কি আমার কোনো ভয়ই নেই মা, যা হবে তাতেই আমার লাভ। আমি ঠিক বুঝলাম না মেনকা, এতদিন তো তুই বলছিলিস যে ওদের সঙ্গে দেখা না হয় তো ভালো, কিন্তু এখন তো তুই উল্টো বলছিস, বলছিস যে যদি দেখাও হয় তোর কিছু এসে যায় না। না, আমি ঠিক বুঝলাম না মা। একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখো, এখনো কিন্তু পুরো সম্পত্তিটা রাহুলের নামে আছে, সেটা যে করেই হোক আমার নামে করাতে হবে। তাই এই সিচুয়েশনে প্রীতি আর রাহুল একে অপরের থেকে যত দূরে দূরে থাকে ততই ভালো, আর যদি সেটা না হয় তাহলে ওদেরকে আলাদা করতে হবে। সত্যি তোকে আর কি বলবো আমি, আদিদেব এবার তোমার মেয়েকে নিয়ে